প্রত্যেককে গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য দেবরাজেস ক্লাসেস। দেখো, এইচএস 2022 কবে হবে, এক্সাম কোন মাধ্যমে হবে, দেখো এক্সাম কিন্তু দেখো চলে এলো, দেখতে দেখতে তোমরা একটা বছরেরও বেশি পেরিয়ে এলে এবং এপ্রিলে এইচএস 2022 পরীক্ষা অফিসিয়ালি হচ্ছে নিজের হোম সেন্টারে অফলাইন মোডে। দেখো তো লাস্ট তোমার জন্য কিছু আমি এক্সাম টিপস নিয়ে এসেছি, তো প্রত্যেককে থ্যাংক ইউ, তোমরা প্রত্যেকে এত অ্যাফেকশন, ধৈর্য এবং লাভ তোমরা দেখিয়েছো আমাদের প্রতি, সত্যি অনেক। এবং আমার চ্যানেলে যা কন্টেন্ট রয়েছিল বেঙ্গলি এবং ইংলিশে, আশা করি তোমাদের হেল্প করেছে এবং হেল্প করবে তোমাদের পরে যারা যারা আসবে আপকামিং ডেজে। তো প্রত্যেকে বলি, দেখো এইচএস 2022 একটা বছর পর, কোভিডের একটা বছর পর পরীক্ষা হচ্ছে, আমার একটা রিকোয়েস্ট, প্রত্যেকে এক্সামটা মন দিয়ে দাও এবং ইন্টারেস্ট নিয়ে দাও। তোমরা একটা অফলাইন এক্সাম দেবার পাচ্ছ এবং ইউটিলাইজ দিস কন্ডিশন। এবং প্রত্যেককে বলছি যে কেউ কিন্তু কোনো রকমভাবে হীনমন্যতায় বা আমার পড়া হয়নি বা আমি কীভাবে এক্সাম দেব এটা ভাববে না। আর এক্সাম শুরু হয়ে গেছে, এখন বাড়িতে আর পড়াশোনা করে বেশি চাপ নেবে না, একদম মানে ফ্রি মাইন্ডে থাকো, হ্যাঁ রিল্যাক্স করো, মা বাবার সঙ্গে কথা বলো, ওকে এখন ফোনটা একটু কম ইউজ করো, এবং যা সমস্যা হচ্ছে, যা ভয় হচ্ছে, তোমার যারা স্যারেরা আছেন মা এবং মা বাবা বা বাড়ি যারা আছেন, দাদু দাদুমা ঠাকুমা বা দিদা, তোমার ধরো দিদি বা দাদা, হ্যাঁ তো কনসাল্ট করো তাদের সঙ্গে, ঠিক আছে? তো একদম মেন্টালি নিয়ে নাও যে এইচএস 2022 আমি বসছি এবং আমি ভালো ফল করব। দেখো বলছি ভালো ফল করব কি মাঝারি ফল করব বা পরের বিষয়ে, বাট নিজের 100% দিয়ে আসবে, নিজের 100% দিয়ে আসবে, কোনো মতেই মাঠ ছেড়ে বেড়াবে না, মাঠে পুরো দমে খেলবে এবং খেলে বেড়াবে, এটাই বলবো আমি। এবং পরীক্ষার দিন কিন্তু এক্সেসিভ কোনো চিন্তা মাথায় নিয়ে আসবে না, পারলে পরীক্ষায় মানে ধরো পরীক্ষা সেন্টারে যাওয়ার আগে পারলে আধ ঘন্টা ধ্যান করে নিও, একটু ধ্যান করে নিও এবং সমস্ত কাজকর্ম একটু আগে সেরে ফেলবে। এবং প্রত্যেকের যে অ্যাডমিট কার্ড, ওকে, পেন, বোর্ড, স্কেল সব নিয়ে যাবে, কারোর থেকে কিছু চাইবে না, ঠিক আছে? এবং অবশ্যই প্রত্যেককে বলি আমি যে সামাজিক দূরত্ববিধি অবশ্যই মানবে এবং সিরিয়াসলি দিয়ে বদলে এক্সামটা, এক্সাম দেওয়ার সময় কোনো রকমভাবে এক্সট্রা চাপ নেবে না, না পারলে ছেড়ে দেবে। একটা সময় বলি, এমসিকিউ সলভ করার মোক্ষম উপায় কী? প্রত্যেকটা এমসিকিউ যদি তুমি 20 থেকে 26 সেকেন্ডের মধ্যে উত্তর পাচ্ছ, দেন মার্কেট, যদি এমন হয় যে পাচ্ছ না, দেন লিভ ইট। আমি প্রত্যেকে বলি আধ ঘন্টার আগে এক্সাম ফিনিশ করে দাও এবং বাকি আধ ঘন্টা বা 20 মিনিট রিভাইজ করো, কোথায় আমার আকারে, ফুল স্টপে বা কমাতে ভুল হয়েছে। দেখো বলি, বাংলা ইংলিশে তোমাদের যা পড়ানো হয়েছে, আমি এটা আশাবাদী যে তোমরা প্রত্যেকেই ভালো মার্কস পাবে বাংলা ইংলিশে, এক্সট্রা কোনো চাপ নেবে না, ঠিক আছে? এবং পরীক্ষার হলে যেগুলো আগে পারবে কোশ্চেনে মার্ক করে নাও, সেগুলো একদম মানে চট জলদি সলভ করে নেবে। তারপরে যেগুলো আমার হচ্ছে না বা আমি অল্প জানি সেগুলো তুমি লেখো। বাংলা বা ইংলিশের উত্তর লেখার ক্ষেত্রে অবশ্যই মানে একটা ভালো ভূমিকা, হ্যাঁ মূল বিষয় এবং কী হবে উপসংহার, ইন্ট্রোডাকশান, মেন বডি অ্যান্ড কনক্লুশন, যে এই কটা ভালোভাবে লিখতে পারবে ভালো মার্কস পেয়ে যাবে। আর প্রত্যেকে বলি যে যার যা সমস্যা হবে, যার যা প্রবলেম হবে, এইচএস 2022 পর আমরা কোন বিষয়ে পড়বো বা কোন স্ট্রিমে এগোবো, এই নিয়ে কিন্তু আমরা একটা লাইভ ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? আমি আর দেবরাজ দা, তো সেখানে তোমাদের যা কিছু সমস্যা আছে কেরিয়ার নিয়ে বা কোন স্ট্রিমে আমি জয়েন করবো, এগুলোর উত্তর আমরা কিন্তু লাইভ ক্লাসের মাধ্যমে করে দেবো, ওকে? তাহলে এখন আর কিছু এক্সট্রা পড়তে হবে না, এইচএস 2022 চলে এসছে, আমি প্রত্যেকটা স্ট্রিমের
ছাত্রদেরকে বলছি যে মন দিয়ে পড়াশোনা করো। আমি কিন্তু আবারও বলেছি, আমি এক কথা আবার বলে বেড়াচ্ছি যে না, শেষ দেখে ছাড়বে, হেরে যাবে না লাইফে, লাইফে এবং জীবন যুদ্ধে কখনো হেরে যাবে না। ঠিক আছে, তো কী বললাম আমি, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ আমি কী বললাম এগুলো। তো HS 2022 প্রত্যেককে বলি যে বেস্ট অফ লাক, খুব মন দিয়ে পরীক্ষা দেবে। আমার দিক থেকে যত যা হেল্প হয় আমরা করব, ইটস এ প্রমিস। বাট তোমরা মন দিয়ে পরীক্ষা দাও, ভালো ফল অবশ্যই করবে। তাহলে আজকে এ অবধি রইল, মন দিয়ে পরীক্ষা দাও, দেখা হবে পরের এক ভিডিওতে। টাটা।